হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলে আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আবার একটি মাটির উনুনের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো বাড়িতে খুব সহজেই কীভাবে মাটির উনুন বানাবেন সেটাই দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা একটা পানির কলসি। তো এতে একটা কল লাগানো আছে, মানে নিচ থেকে পানিটা বার হতো। তো এখন যেহেতু এটা খারাপ হয়ে গেছে, তো ভাবলাম এর উপর একটা মাটির উনুন বানানো যাক। তো আপনাদের দাদাভার কাছে দিয়েছি যে এখানে গোল করে একটু কেটে দিতে। তো এই কাজটা অবশ্যই সাবধানে করতে হবে, আস্তে ধীরে করতে হবে, নইলে যেখান থেকে ভাঙার কথা তার পাশ থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমি যেখানে কলসির এই কলটা আছে সেখান থেকে গোল করে কেটে নিচ্ছি, কারণ এখানেই হবে মাটির উনুনের মুখটা। অর্থাৎ এখান থেকে কাঠ দিয়ে জাল দেওয়ার জন্য মুখ বানাবো। আস্তে আস্তে একটা দাঁড় সাহায্যে এইভাবে আপনাদের দাদা ভাই খুব সুন্দর করে কেটে দিচ্ছে। তো প্রথমে কি করতে হবে, একটা উড পেন্সিল দিয়ে দাগ কেটে নিলে সেক্ষেত্রে খুব ভালো হয়। তো দাগ কেটে নিয়ে তারপরে আস্তে আস্তে এটা কেটে নিল, খুব সুন্দর হয়েছে। উনুন তৈরি করার জন্য মুখটা কিভাবে কেটে নিয়েছি অবশ্যই কিন্তু আপনারা খেয়াল করেছেন। তো এরপরের অংশটুকু আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো এবারে আমি উনুনটা বানাবো, এর জন্য এখানে প্লেন কাদা ছেনে নিয়েছি। আর এই যে কলসির নিচটা দেখতে পাচ্ছেন, অনেক কলসির নিচটা রাউন্ড হয়, এক জায়গায় বসে না, এটা সেটা না, এটা এক জায়গায় বসালে খুব সহজেই বসে যায়। তো প্রথমে আমি অল্প একটু পানি ছিটিয়ে নেব চারি সাইডে, এতে করে কাদাটা খুব ভালোভাবে এর সঙ্গে সেটে যাবে। উনুন বানানোর সময় কাদাটা খুব ভালো নিতে হবে, আর কাদাটা খুব ভালো করে ছেনে নিতে হবে। তো প্রথমে আমি অল্প একটু কাদা কলসির মধ্যে দিয়ে নিচ্ছি। কলসির মধ্যে যে এবড়ো খেবড়ো জায়গাটা আছে সেটা সমান করে গোল করে নিচ্ছি, আর কলসির চারি সাইডে কাদা লাগিয়ে খুব ভালো করে রাউন্ড করে নিচ্ছি। তো ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এটা বানানো কতটা সহজ। প্রথমে আমি কলসির খোলটা খুব ভালো করে রাউন্ড করে নিয়েছি, যেমনটা নিচেই উনুন করলে গর্ত হয় ঠিক তেমন করেই নিয়েছি। তারপরে কলসির গায়ে যে খাতটুকু আছে সেই খাতটুকুতে কাদা দিয়ে খুব ভালো করে আমি সমান করে নেব। তো অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করবেন যে কেমনভাবে আমি এই কাদাটা দিয়ে গাটা ভালো করে রাউন্ড করে নিচ্ছি।
তো কলসির গায়ে খুব ভালো করে কাদা দিয়ে আমি রাউন্ড করে নিয়েছি, যেমনটা ঠিক মাটির উনুন হয় এবারে ঠিক তেমনটাই লাগছে দেখতে। তো এরপরে আমি যেটা করব, যেখান থেকে আমি কাঠটা জাল দেব সেই মুখটা ভালো করে তৈরি করে নেব। তো এর জন্য কাদা নিয়ে ভালো করে সেখানটাতে আমি লাগিয়ে নিচ্ছি, আর নিচে একটা পানির বোতল দিয়ে কাদাটা আমি সাপোর্ট দেওয়ার মতো রেখে দেব, নইলে এই কাদাটা যেহেতু নরম তাই নিচ দিকে পড়ে যাবে। তো পানির বোতলটা দিলে খুব সহজে এই কাদাটা আটকে থাকবে। দুই একদিন পরে পানির বোতলটা সরিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, খুব সহজেই আমি মুখটা তৈরি করে নিয়েছি। এবারে উপরে যে উনুনটা হবে সেটা বানাবো। তো এর জন্য ঝিক তৈরি করার জন্য এরকম কাদা অল্প অল্প করে নিয়ে তিনটে ঝিক আমি প্রথমে বসিয়ে নেব। তারপর এরকম কাদা দিয়ে খুব সুন্দর করে আস্তে ধীরে উনুনটা তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি খুব সহজেই কিন্তু মাটির উনুনটা তৈরি করে নিয়েছি, আর এরকম একটা বোতল দিয়ে মুখটা এইভাবে রেখে দিয়েছি। তো এই যে এরকম হয়েছে, এখন এবড়ো খেবড়ো করেই রেখেছি। এটা শুকিয়ে গেলে আমি আবার একটা ছুরির সাহায্যে খুব ভালো করে ফিনিশিং করে কেটে নেব। তো এই ঝিকটার তুলনায় এটা একটু নিচু হয়েছে, তাই এখানে একটু কাদা ধরিয়ে দিচ্ছি। তো কাদা ধরিয়ে দিয়েছি, খুব সুন্দর করে আমি উনুনটা বসিয়ে নিয়েছি। এটা আমি রৌদ্রে রেখে দেব একদিন মতো, একদিন রাখলেই হয়ে যাবে, যেহেতু এটা কলসির উপরে আমি উনুন বানিয়েছি, সম্পূর্ণ কাদার নয়। তো একদিন পর আমি ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন, উনুনটা বেশ ভালো মতো শুকিয়ে গেছে। এবারে আমি একটা এরকম ছুরির সাহায্যে খুব সুন্দর করে ফিনিশিং করে নেব। তো আমি সবসময় যেটা করি, উনুনটা বসানোর সময় এবড়ো খেবড়ো করেই বসাই, আর যখন উনুনটা শুকিয়ে যায় তখন এরকম একটা ছুরির সাহায্যে মনের মতো করে ফিনিশিং করে নিই। এতে করে আমার কাছে মনে হয় খুব সুবিধা হয়। প্রথমে আমি উনুনের খোলটা রাউন্ড করে নেব, তারপরে গাগুলো কেটে নেব। অবশ্যই কিন্তু আপনারা উনুনটা ফিনিশিং করার সময় এইরকম ছুরি ব্যবহার করবেন, তাহলে খুব ভালো হবে।
দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে কিন্তু ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবারে আমি এই উনুনটা খুব ভালো করে লেপে নেব। তো এই যে মাটিগুলো বার হয়েছে, এখানে আমি পানি দিয়ে খুব ভালো করে নরম করে মেখে তারপরে এরকম করে লেপে নেব। তারপরে যখন এটা রান্না করবেন, রান্নার সময় দেখবেন যদি একটু ফেটে যায় তাহলে বালি আর গোবর খুব ভালো করে ছেনে এটা লেপে নিলেই তার পরের বারে আর ফেটে যাবে না। যেহেতু এটা মাটির কলসির উপরে এই উনুনটা, তাই একটু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবেই অবশ্যই। তো উনুনটা আমি ভালো করে লেপে নিয়েছি। এবারে উনুনটা বসানোর জন্য একটা মাটির পিঁড়ে টাইপের করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে এই মাটির পিঁড়ে টাইপের এটা করে নিচ্ছি। এটা করলে কি হবে, মানে যেহেতু এটা কলসির উপরে উনুন, তাই উনুনটা বসাতে খুব সুবিধা হবে। তো ঠিক আমি কাদা দিয়ে এইভাবে একটু পাতলা করে একটা পিঁড়ে টাইপের করে নিয়েছি। এটা শুকিয়ে গেলে আরও সুন্দর হবে। তো দেখুন বন্ধুরা, আমার ফাইনালি মাটির উনুনের লুকটা দেখুন। তো আজকে আমি এটা কিন্তু আপনাদেরকে ধরিয়েও দেখাবো। আজকের এই উনুনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, এটা পরদিন, অর্থাৎ উনুনটার ল্যাপার ঠিক একদিন পর। তো দেখুন, প্রথমে আমি কাঠ দিয়ে আগুন করেছি, ভাবলাম যে কাঁচা চুলো তো একটু আগুন করে শুকিয়ে নিই। তো তারপরে ভাবলাম যে জ্বলছে তো ভালোই, তো একটা হাঁড়িতে করে একটু পানি বসিয়ে দিই, তাহলে কী হবে, পানিটাও গরম হবে আর উনুনটাও ভালো করে শুকিয়ে যাবে। তো তারপরে আবার কি করলাম, সেই পানির মধ্যে আমি চালটাও একেবারে ধুয়ে দিয়েছি। প্রথমে উনুনটা ধরালাম, তারপরে হাঁড়িটা বসালাম, পানি দিলাম, পানি গরম হয়ে গেল, তার মধ্যে চাল ধুয়ে দিয়েছি, আমার ভাত হয়ে গেছে কথায় কথায়। তো এত সুন্দর উনুনটা জ্বলবে আমি জাস্ট ভাবতেই পারিনি যে প্রথম দিনে উনুনটা এত সুন্দর জ্বলবে। আপনাদের বাড়িতে যদি পানির কলসি বাদ দেওয়া থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এইভাবেই উনুন বানিয়ে রান্না করতে পারেন। আর যেহেতু এখন শীতকাল, এই উনুনটা অনেক হালকা, এটা যেখানে সেখানে নিয়ে গিয়ে রান্না করা যায়। বর্ষাকালেও এই উনুনে রান্না করতে বেশ ভালো লাগে। তো অবশ্যই আপনারা এইভাবে বানাবেন, আর যদি বানান তাহলে কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলবেন না। আমার আজকের এই উনুন বানানোর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবে। আমার চ্যানেলে আরও নিত্য নতুন মাটির উনুন বানানোর ভিডিও আছে, চাইলে কিন্তু সেগুলো একবার দেখে নিতে পারেন। তো আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন। এতক্ষণ ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।